সন্ধ্যা নামলে শুধু মানুষ নয়, পশু পাখিরাও জঙ্গল ছেড়ে চলে যায়। এমন একটা রহস্যময় বন রয়েছে উত্তরপ্রদেশের মথুরা জেলাতে। বনটির নাম হলো নিধি বন। কিন্তু কেন এমন ঘটনা ঘটে থাকে তা স্বচক্ষে দেখার অধিকার কারোরই নেই। ওয়াল সন্ডার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওতে আমি তোমাদের এই রহস্যময় নিধিবন সম্পর্কে জানাবো। আটটা তালা দিয়ে প্রতিদিন সন্ধ্যের আগে বন্ধ করে দেওয়া হয় নিধিবনের মূল প্রবেশপথ রংমহল আর বাঁকে বিহারি মন্দিরের দরজা। সূর্যাস্তের পর জীবজগতের কোনো প্রাণীরই প্রবেশের অধিকার থাকে না এই নিধিবনে। নিধি শব্দের অর্থ হলো সম্পদ এবং চারপাশে ঘেরা জঙ্গল বলে এর নামকরণ করা হয়েছে নিধিবন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার মতো একাধিক ধর্মগ্রন্থে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনা রয়েছে এখানে। জনশ্রুতি আছে দ্বাপর যুগে বৃন্দাবনের কাছেই মধুবনে গাছপালা ঢাকা এক মনোরম অঞ্চল ছিল। ভগবান শ্রীকৃষ্ণের বড়ই প্রিয় জায়গা ছিল এই নিধিবন। ভক্তদের বিশ্বাস এই নিধিবনে আজও প্রত্যেক রাতে অভিসারে আসেন শ্রীকৃষ্ণ, সঙ্গে আসেন শ্রী রাধিকাও। প্রত্যেক রাতে গোপিনীদের সঙ্গে এই নিধিবনে মহারাসলীলায় মেতে ওঠেন রাধাকৃষ্ণ। শোনা যায় ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যায় আরতির পরে নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই বন অতি রহস্যময় একটি জায়গা। দিব্যভাবে বিমোহিত শ্রী চৈতন্য দেবী নিধিবনের প্রকৃত রূপ উদ্ঘাটন করেছিলেন। তার উদ্যোগেই বৃন্দাবনের কৃষ্ণলীলার স্থানসমূহ চিহ্নিত করা হয়। 1862 সালে সন্ত হরিদাস নিধিবনের মাঝখানে স্থাপন করেছিলেন বাঁকে বিহারী মন্দির। এই মন্দির সংলগ্ন ঘন অরণ্যটির নামই হলো নিধিবন। সারা বছর এখানে তেমন বৃষ্টিপাত হয় না, কিন্তু নিধিবনের গাছপালাগুলো সারা বছরই চিরসবুজের পাতায় ঢাকা। পর্ণমোচী গাছের বদলে এখানে জন্মেছে চিরহরিত গাছ। এই বনের তুলসী গাছগুলো ভারী অদ্ভুত। এখানে তুলসী গাছ কখনো একটা করে জন্মায় না, রাস নৃত্যের আদলে সমস্ত তুলসী গাছই জোড়ায় জোড়ায় জন্মায়। জঙ্গলাকীর্ণ এই জায়গায় যে গাছপালাগুলো দেখা যায় তেমন প্রজাতির গাছ সারা বৃন্দাবনে আর কোথাও দেখা যায় না। সোজা ওপরের দিকে না বেড়ে এই সমস্ত গাছের গাছপালা ডালপালাগুলো বেড়ে চলে নিচের দিকে। ঘন ঝোপের মতো বেড়ে ওঠা আঁকা বাঁকা গাছগুলোকে দেখলে মনে হবে যেন তারা মাথা নত করে কারোর উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছে। এই বৃন্দাবনের নিধিবনের মধ্যেই বিশাখকুণ্ড নামে একটি জলাশয় আছে। খরার দিনেও শুকিয়ে যায় না বিশাখকুণ্ডের জল। কথিত আছে রাসনৃত্য চলাকালীন কৃষ্ণের সখীদের মধ্যে অন্যতমা সখী বিশাখার জল তেষ্টা পেয়েছিল। তাই সেই জল তেষ্টা নিবারণের জন্য বাঁশির এক খোঁচায় শ্রীকৃষ্ণ নির্মাণ করেছিলেন এই জলাধারটি। এই জলাধারটি তাই বৈষ্ণবদের কাছে খুবই পবিত্র। বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী জিউর মন্দির রয়েছে এই বনেই। মন্দিরের ভিতরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অসামান্য কারুকার্যমণ্ডিত এক মূর্তি। সারাদিন বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে, কিন্তু এখানে যখনই সন্ধ্যা আরতি শুরু হয় তখনই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের সব দরজা জানলা। ভক্ত কিংবা ভগবান এবং পুরোহিতের মধ্যে সম্পর্ক থাকে শুধুমাত্র দিনের বেলায়। ভক্ত পূজারী সন্ধ্যের পর আর কেউই এই মন্দিরে প্রবেশ করে না। সূর্যাস্তের পর কাউকে এই মন্দির চত্বরে থাকতে দেওয়া হয় না। এবং এই বন সংলগ্ন আরও একটা মন্দির আছে, সেটি হলো রংমহল। একটি আশ্চর্যের এটা একটা ছোট্ট মন্দির। ভক্তদের বিশ্বাস নিধিবনের মহারাস সাঙ্গ করে ক্লান্ত শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সঙ্গে এই রংমহলেই নাকি বাকি রাতটুকু বিশ্রাম নেয়। তাই সন্ধ্যের আগেই পূজারীরা দেবতার জন্য এই মন্দিরে রেখে দিয়ে যায় চন্দন কাঠের পালঙ্ক এবং জল পান, দাঁতন কাঠি, রাধার আয়না, শৃঙ্গারের জিনিসপত্র ইত্যাদি। তারপর মন্দিরে তালা দিয়ে দেন। আশ্চর্যের ঘটনা,
পরদিন সকালবেলায় মন্দিরের দরজা খুলে পূজারী দেখতে পায় যে বিছানায় রয়েছে এলোমেলো আত খাওয়া মিষ্টি, পান এবং অন্যান্য জিনিস। সারা রাত তালাবন্ধ ঘরে কে বিশ্রাম নেয় সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। শুধু মন্দির কর্তৃপক্ষই নয়, সরকারিভাবেও এখানে নিষেধাজ্ঞা জারি করা আছে। রহস্যময় নিধিবনের রহস্য গুরুর মুখে জানার পর কলকাতার এক বাঙালি ভক্তের কৌতূহল জেগেছিল রাতের নিধিবনে কী হয় তা স্বচক্ষে দেখার। সেই ইচ্ছা নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন নিধিবনে। বাঁকে বিহারী মন্দির দর্শন করার পর তিনি লুকিয়ে থাকেন নিধিবনের ঝোপের আড়ালে। পূজারীর হাতে তিনি একদিন ধরাও পড়ে যান। এভাবে দুবার ব্যর্থ হবার পরে তিনি তৃতীয় দিনে পাহারাদারদের নজর এড়িয়ে ঝোপের মধ্যে রয়ে যান। পরদিন তাকে বন থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছিলেন না। খবর পেয়ে ঘটনার পাঁচ দিন পরে ছুটে আসেন তার গুরুদেব। অসুস্থ শিষ্যকে তিনি নিজের আশ্রমে নিয়ে আসেন। কোনো এক অজানা কারণে ওই শিষ্যের বাকশক্তি হারিয়ে গেছিল, যার কারণ ডাক্তারও খুঁজে পায়নি। একদিন গঙ্গা স্নানে যাওয়ার আগে তার গুরু তাকে দেখতে এলে তিনি ইশারায় গুরুদেবকে একটি কাগজ আর একটি কলম দিয়ে যেতে বলেন। গুরুদেব গঙ্গা স্নানে যাওয়ার আগে তাকে কাগজ কলম দিয়ে যান। গঙ্গা স্নান শেষ করে ফিরে এসে গুরু দেখেন শিষ্যের দেহে প্রাণ নেই, আর পাশে পড়ে রয়েছে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, গুরুজি একথা আমি কাউকে বলিনি, আপনাকেই বলছি। আপনি বলতেন যে নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণে রাসলীলা হয়ে থাকে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আপনার কথা অমান্য করে আমি নিধিবনে গিয়েছিলাম। সেখানে আমি ভগবানের অলৌকিক রূপ প্রত্যক্ষ করেছি। সেরূপ দেখার পরে জীবনে আর কিছু চাওয়ার নেই আমার, আমি আর বাঁচতে চাই না। স্পষ্ট বাংলা ভাষায় লেখা এই চিঠি আজও মথুরার সরকারি সংগ্রহশালায় সযত্নে রাখা আছে, যে কেউ চাইলেই দেখে আসতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকা বেল আইকনটিকে প্রেস করো। দেখা হবে পরের ভিডিওতে।